ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কলকাতা মেডিকেলে শুধু করোনা চিকিৎসা কেন, অন্য রোগীদেরও চিকিৎসার দাবিতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। জরুরি বিভাগের পাশে তাঁবু খাটিয়ে অবস্থান বিক্ষোভ। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা চলছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা মেডিকেলে শুধু করোনা চিকিৎসা কেন, অন্য রোগীদেরও চিকিৎসার দাবিতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, জুনিয়র ডাক্তারদের কি দাবি? দেখো, জুনিয়র ডাক্তাররা তারা যেটা বলছেন যে হাসপাতালে যে সমস্ত অন্যান্য ভবনগুলি রয়েছে, শুধুমাত্র সুপার স্পেশালিটি ভবন বা গ্রিন বিল্ডিং নয়, অন্যান্য যে ভবন যেখানে অন্যান্য বিভাগগুলি রয়েছে সেখানে বেড খালি পড়ে রয়েছে, অথচ রোগী ভর্তি করা হচ্ছে না। তার কারণ, রাজ্য সরকার ইতিমধ্যে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে কলকাতা মেডিকেল কলেজকে। তারা দাবি তুলেছেন যে যেহেতু গোটা হাসপাতালে কোভিড আক্রান্তরা ভর্তি হননি, হাসপাতালের একটা অংশে কোভিড আক্রান্তদের চিকিৎসা চলছে, বাকি চিকিৎসক স্বাস্থ্যকর্মী তারাও প্রস্তুত রয়েছেন, বেড খালি রয়েছে কিন্তু ভর্তি করা যাচ্ছে না, শুধুমাত্র নিয়মের বাইরে রয়ে যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কোভিড হাসপাতাল, এই জায়গা থেকে তারা দাবি তুলেছেন যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অন্যান্য বিভাগকে ইতিমধ্যে চালু করতে হবে এবং অন্যান্য বিভাগে রোগী ভর্তি শুরু করতে হবে এবং আউটডোরটি একদম আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এই দাবিতে তারা আজকে সকাল থেকে অবস্থানে বসেছেন। জরুরি বিভাগের সামনে মূলত পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এবং হাউস স্টাফ যারা রয়েছেন তাদের একাংশ, তারা তাঁবুর নিচে হাতে পোস্টার নিয়ে তারা এখন বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের এই অবস্থান সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে এই অবস্থানের বিষয়ে স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যদি সবুজ সংকেত পাওয়া যায় তাহলেই একমাত্র অন্যান্য রোগীদের তারা হাসপাতালের অন্যান্য বিভাগগুলি চালু করতে পারবেন, অন্যান্য রোগীদের ভর্তি নিতে পারবেন। স্বাস্থ্য দপ্তরের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পড়ুয়ারা তাদের একটা অংশ অবস্থানে বসে রয়েছেন কলকাতা মেডিকেল কলেজ। ধন্যবাদ সন্দীপ।